ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনে প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে শেষ মুহূর্তে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দুই নগরী এখন মিছিল স্লোগানে মুখরিত ময়মনসিংহ সিটি নির্বাচনে বিরামহীন দৌড়ছাপ করছেন প্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক ও মিছিল নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরের তেত্রিশটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে একশো ও এগারোটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন উনসত্তর জন এদিকে কুমিল্লায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন দুই লাখ বেয়াল্লিশ হাজার ছয়শো জন ভোটার ভোট দেবেন একশো পাঁচটি কেন্দ্রে এর মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন আমাদের প্রস্তুতি আমরা সম্পূর্ণরূপে শেষ করেছি আমাদের যে মালামাল বন্টন সেটা আমরা সহকারী প্রিজাইডিং অফিসারদের মধ্যে বন্টন করে দিয়েছি তারা কালকে প্রিজাইডিং অফিসারদের মধ্যে এই মালামালগুলো পুনঃবন্টন করবেন এবং প্রিজাইডিং অফিসাররা সেটা কেন্দ্রে নিয়ে আপনার তাদের সহকারী প্রিজাইডিং অফিসারদের মধ্যে সেটা কক্ষভিত্তিক পুনঃবন্টন করবেন